এই মুহূর্তত লাখ লাখ সরকারি কর্মচারীর বাবে জানা বিচাৰিছো বিগ ব্রেকিং নিউজ। কর্মচারী সকলৰ বাবে বিশেষ বিশেষ ক্ষেত্রত বহুকেইটা পরিবর্তন হৈছে। কর্মচারী সকলৰ বাবে ছটাক বিশেষ উপহার আহিছে। সেভেন পে কমিশনের এই গুরুত্বপূর্ণ খবর যে একেলগে ছটাক বিশেষ ক্ষেত্রত আপনার দরমহা বৃদ্ধি পাব। শেহতীয়াভাবে 2 এপ্রিল তারিখে শিক্ষা আর প্রশিক্ষণ বিভাগে এক আনুষ্ঠানিক স্মারকপত্র জারি করেছে। সেই অনুসরি কেন্দ্রীয় সরকার কর্মচারীর ছটা শিতানত ডিএ বৃদ্ধি করা হয়েছে, যার বাবে সেই অনুসরি দরমহা বৃদ্ধি পাব। এই ছটা শিতান হয়েছে রিক্স ভাট্টা, সপ্তম দরমহা আয়োগের মতে পরামর্শর ভিত্তিত রিক্স ভাট্টা আর রিক্স এলাওয়েন্সর হার পুনরীক্ষণের কাম করা হয়েছে। বিপদজনক কামত নিয়োজিত কর্মচারী বিপদ ভাট্টা প্রদান করা হয়। ইয়ার উপরও শিশু শিক্ষা ভাট্টাও বৃদ্ধি করা হয়েছে, যেটি এতিয়া 25% হব বলে সিদ্ধান্ত লওয়া হয়েছে। শিশু শিক্ষা ভাট্টা হোস্টেল রাজসাহায্য কেবল দুটা শিশুর বাবে দাবি করিব পারিব আর হোস্টেলর রাজসাহায্যর পরিমাণ প্রতি মাহে 6,750 টাকা। যদি কোনো কেন্দ্রীয় কর্মচারী অক্ষম শিশু থাকে তেন্তে শিশু শিক্ষা ভাট্টা স্বাভাবিক হারত দুগুণ হয়। ইপিনে নাইট ডিউটি ভাট্টা সন্দর্ভত গুরুত্বপূর্ণ আপডেট আহিছে যে সেভেন পে কমিশনের নিয়ম অনুসরি নাইট ডিউটি ভাট্টা সংশোধন করার বাবে সিদ্ধান্ত লওয়া হয়েছে। এই ভাট্টা লাভর বাবে মৌলিক দরমহার সীমা প্রতিমাহে 43,600 টাকা আর বৃহৎ সংখ্যক কর্মচারিয়ে এই ভাট্টা লাভ করে। ইয়ার উপরও সময় ভাট্টা, সংসদীয় সহায়ক প্রদান করবলগিয়া বিশেষ ভাট্টা আর মহিলা কর্মচারী দিব্যাঙ্গ সকলের বিশেষ ভাট্টা আদির ক্ষেত্রতো সাল সলনি করা হয়েছে। আর কর্মচারী সকলের প্রতিটি খবরের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব। ভিডিওটি শেষরলকে চার বহুত ধন্যবাদ।